আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম 1450 বছর আগে বলে গেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করিয়া মনে রাখবা, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে আদেশ করতেছি, যেখানে তোমরা দুনিয়ার জমিনে দেখবা জান্নাতের বাগান, ওই বাগানগুলার ভিতরে তোমরা বসে যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ও আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী আলাইহিস সালাম ডাক দিয়ে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, যেখানে দেখবা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হইতেছে, আল্লাহর জিকির করা হইতেছে, আমি নবীর নামের আলোচনা করা হইতেছে, ওই মজলিসটাই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেছে, এই মজলিসের ভিতরে বসিয়া, একটু সাউন্ড কমাই দেন, এই মজলিসের ভিতরে বসিয়া যদি আল্লাহর কোন বান্দা আল্লাহকে মহাব্বত নিয়া আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে ফিট করিয়া, যদি আল্লাহর কোন বান্দা একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জন্য জান্নাতের বাগানের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেয়। এত বড় ফলের বাগান, আরবের একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও বাগানের এক মাথা থেকে নিয়ে অপর মাথাও শেষ করতে পারবে না। ও আল্লাহর নবীর উম্মত, ভালো করিয়া মনে রাখো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আল্লাহর হাবিব যত বলেছে এটা একটা জান্নাতের বাগান, এখন বাবারে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জান্নাতের বাগান পবিত্র না অপবিত্র? আওয়াজ দিয়ে বলতে হবে, পবিত্র না অপবিত্র? জান্নাতের বাগান পবিত্র। এই যে ঘর, এটা হইতেছে বাইতুল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ। আর একটা ক্যাটালগ বানাইছে, যেই ক্যাটালগের নাম কিতাবুল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তার একটা ঘর নাম রাখছে বাইতুল্লাহ, একটা কিতাব পাঠাইছে, কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, যার উপরে পাঠাইছে উনি হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগান তো পবিত্র, আল্লাহর ঘর পবিত্র, আল্লাহর কালাম কোরআনুল কারীম পবিত্র, ঠিক কিনা? এই জায়গাগুলোর ভিতরে যেই সমস্ত মানুষরা যাওয়া আসা করবে, তাদেরকেও হতে হবে পবিত্র, ঠিক কিনা? কারণ কোন অপবিত্র মানুষ যার দেহের ভিতরে গুনাহ আছে, যার শরীরের ভিতরে ময়লা আছে, এরকম কোন মানুষ জান্নাতের বাগানে যাইতে পারবে না। আমার শরীরের ভিতরে যদি বাবা পায়খানা লাগানো থাকে, কাদা লাগানো থাকে, যদি ময়লা লাগানো থাকে, তাহলে আমি যত বড় বক্তাই হই না কেন, মসজিদে ঢুকতে দিবে না, ঠিক কি না? মসজিদে ঢুকতে দিবে না। আমার যদি ওযু না থাকে, আমার যদি গোসল ফরজ হয়ে যায়, আমাকে কিন্তু কোরআন শরীফ ধরতে দিবে না, ঠিক কি না? এই জন্যই বাবারে জান্নাতের বাগান যেহেতু পবিত্র, এই জান্নাতের মধ্যে, এই বাগানের মধ্যে যারা বসবাস করবে তারাও পবিত্র, সুবহানাল্লাহ। কারণ কোন অপবিত্র মানুষ তারা জান্নাতে থাকতে পারবে না। আপনি আমার পিতা, আপনি আমার মা,
হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ যখন তাদেরকে প্রথম বানাইল বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় সম্মান দান করল সম্মান দান করিয়া লম্বা ঘটনা ওদিকে আমি যাব না মুক্তাসার ভাবে বলতেছি যে জান্নাতের বাগানে যারা বসে তারা পবিত্র এটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইল বানানোর পর ডাক দিয়ে বলতেছে ও আদম হাওয়া জান্নাতের বাগানের ভিতরে থাকবা জান্নাতের ফলমূল খাইবা জান্নাতের নিয়ামত গুলা ভোগ করবা কিন্তু খবরদার খবরদার লা তাকরবা হাযিহি শাজারা ওই গাছটার কাছেও যাইবা না ওই গাছের ফল খাইবা না ওই গাছটার নিকটেও তুমি যাইবা না তোমরা দুজনেই যাইবা না ঠিক কি না কথা কম ঠিক কি না আল্লাহ তাআলার নির্দেশ তারা মানা শুরু করলো মানা শুরু করছে রে বাবা মানতেছে সব কিছু খাইতেছে জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করে কোনো সমস্যা নাই কিন্তু একটা পিছনে শত্রু আছে যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস আরো আস্তে কইন আল্লাহু আকবার কারণ আল্লাহু আকবারের আওয়াজ যদি মানুষ শুনে তাহলে তো শরম পাইতে পারে জোরে কই না একদিন তো কমু নাকি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কথা কন না কে তাই রে এত আলসে মানুষ আপনারা এতগুলা মানুষ আওয়াজ দেন না শৈলে একেবারে জাম হয়ে গেছে জোরে বেড়ে কথা কইেন আমরা তো মুসলমান জাতি আমাদের ভিতরে তো বাঘের মতো তাকত থাকা দরকার ঠিক কিনা বলেন আমাদের কথা বলতে হবে সিংহের মতো আমাদের গর্জন হতে হবে চাচা মাইকে বলতেছেন আপনি বুঝতেন এটাই বলছেন আমি বুঝছি কিন্তু এখন আমি বলি আপনি আপনারা দিয়ে বুঝাই বেজার হইেন না আপনারা দিয়ে বুঝাইতেছি আপনি যদি এখান থেকে ডাক দেন ইমাম সাহেবকে আপনি এখন যেভাবে সুবহানাল্লাহ করতেছেন ইমাম সাহেবকে ডাকবেন না কিন্তু ওইভাবে কারণ কিন্তু নাই করবেন ও ইমাম সাহেব কথা কয় না ও উজর ও মুয়াজ্জিন সাহেব এই ছাত্র এইভাবে ডাক দিবেন কে আস্তে ডাক দিলে চলবে না আল্লাহরে ডাক দিলে শুনে ঠিক আছে কিন্তু যদি মন বেজার করে ডাকেন ডাকলেও ডাকলেন না ডাকলে না ডাকলেন এইভাবে ডাকছেন আর খুশি হয়ে মহাব্বতে কিছু দিতে পারেন না ধরেন দুইটা সন্তান আছে মা বাবা একটা সন্তান বিদেশে থাকে সব কিছু দেয় কিন্তু ঠিক মতো দেখা হয় না কথা হয় না ডাকেও না কিন্তু আরেকটা ছেলে বাড়িতে থাকে এই ছেলে কিছু দিতে পারে না গুইরে আয়াই মা রে ডাক দিয়ে কই মা ও মা মা কই কি কর মা তোমারে ডাকলেই ভালো লাগে আরেকবার ঘুরে গেছে মা ও মা মাই কইব দেখ কিরম পাগল ছেলে ঠিক কিনা কথা কয় না যে ছেলেটা বেশি দেওয়ার চাইতে বেশি মহাব্বত করবো যেটা না দে কারণ হে ডাইকে মার মনটা উদার করে ফলাইছে অনুরূপ আল্লাহর নাম জিকির করবেন আল্লাহরে ডাকবেন আর খালি জিমাইতেছি যদি অন্য কোন স্লোগানের কথা বলা হইতো এতক্ষণ তো একেবারে মাশাআল্লাহ শুরু হয়ে যেত যেডি হইছেন এডি যদি আওয়াজ দেন আওয়াজ কি এতটুকুই হবে না আরো বাড়বো জবানের মালিক কে জোরে কোন কে হায়াতের মালিক কে সম্মানের মালিক কে এই যে চোখ দিয়ে দেখতেছি বাবা এই চোখের মালিক কে এই হাত নাড়াইতেছি হাতের মালিক কে কান দিয়ে শ্রবণ করতেছি রে বাবা কানের মালিক কে যেই পা দিয়ে হাঁটলাম পার মালিক কে যেই গাভীর দুধ খায় গাভীর মালিক কে যেই জমিনের মধ্যে থাকি জমিনের মালিক কে যে আসমানের থেকে বৃষ্টি বারিশ বর্ষণ হয় এই আসমানের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে
বাতাসের মালিক কে রে বাবা, যদি 10-12 দিন রৌদ্র না উঠে অবস্থা কিন্তু কাইল হয়ে যাইব, যে রোদ আসতেছে রোদ দেনে ওয়ালা কে, সব কিছু তো আল্লাহ। তাহলে ওই আল্লাহর নাম জুড়ে নিতে গেলে আমগুলে ভাল লাগে না, আর সহ্য হয়ে যায়, ব্যারাম ধরে যায়, আর যার কোনো কিছুই খাই না, যদি একটা দিন দুইটা দিন যদি সে আমাকে একটু সহযোগিতা করে, সে যদি আমাকে একটু ভালোবাসে, নেতার কাছে গেলাম, নেতা যদি আমারে 500-1000 টাকা ধরায় দেয়, দূর থেকে দেখলে আসসালামু আলাইকুম, কথা কন ঠিক কিনা? 1000 টাকা দিছে যার কারণে তুমি তার এত ভালোবাসলা, দূর থেকে দেখা তোমারে দেখেই না, তাও দূরে গিয়ে সালাম দিলা, আই রে বাবা তুমি দেখাইতেছ, এই খাওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার তো জবান বন্ধ করে দিতে পারে রে বাবা। এই জন্য আমি বলতে চাইতেছি, আল্লাহ দেওয়া জবান, আল্লাহ দেওয়া হায়াত, সবকিছু আল্লাহর, আমার জীবনটাকে অতিবাহিত করতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? আল্লাহর নাম লইতে গিয়া যদি বাবা মৃত্যু আইসে যা, তাহলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আল্লাহর নামের জিকির করতে গিয়ে যদি মৃত্যু আইসে যা, এর চাইতে বড় সফলতা, এর চাইতে বড় সফলতা আর কিছুই হইতে পারে না। এজন্য বাবা জিরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিসসালাম, তারা জান্নাতের মধ্যে বসবাস করতেছে, শয়তান এদিকে শয়তান তো মানুষের সুরত হইরা এসে গেছে, আদম আলাইহিসসালামের কাছে আসছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, ওয়া আদম, বলতেছে কে? কয় আমি একজন মুরব্বী মানুষ। আদম আলাইহিসসালাম জানে আদমের আগে আল্লাহ কোনো মানুষ বানাই নাই, ঠিক কি না? কোনো মানুষ বানাই নাই আল্লাহ, যেহেতু সে মানুষ বলে স্বীকারোক্তি দিছে। আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আদম আলাইহিসসালাম মনে মনে কয় যে তো আমার আগে আল্লাহ কোন মানুষ বানাই নাই, সে যেহেতু মানুষের পরিচয় দিছে, সুতরাং তুমি মানুষ না, তুমি হইলা ইবলিশ, যে কোন ঠিক কি না? আদম আলাইহিসসালাম আউযুবিল্লাহ বইলো ফলাইছে, শয়তান দৌড়, শয়তান দৌড় দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিসসালাম ওনার কাছে গিয়ে ডাক দিয়ে কই, মা ও মা, কই কে গো আপনার বাবা? কই আমি একজন মুরব্বী মানুষ, কি জন্য আসছেন? কই আমি আসছি আমার কাজ হইলো পরের উপকার করা। শয়তানে কইতেছে আমার কাজ হইলো পরের উপকার করা, শয়তান কি আমগরে উপকার করে না ক্ষতি করে? আওয়াজ দিয়ে কন, আল্লাহ তুমি যে বলেছেন ইন্না শয়তানা লাকুম আদুউ মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের ক্ষতি করেই সারবে, যেভাবেই হোক না কেন একটা দিন হইলো তোমাদের ক্ষতি করবেই করবে, কারণ সে আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছে, ঠিক কি না? শয়তান তো ক্ষতি করবে। এখন বাবারে সেই কথাটা বলতে চাইতেছি, যা কই মা আমি একজন মুরব্বী মানুষ, কই বাবা কি বলেন? ও মা আমার কাজ হইলো পরের উপকার করা, সারা জনম ভর মানুষের উপকার করলাম, উপকার করিয়া করিয়া পুরা হয়ে গেছি, মা গো আজকেও একটা উপকার করতে আইছি, মানবানি? বাবা বলেন, ওই মা তুমি কি চাও না সারা জনম বইরা জান্নাতে থাকবা? কই হ্যাঁ অবশ্যই চাই। তুমি কি চাও না সারা জনম জান্নাতে বসবাস করবা? কই জি বাবা অবশ্যই চাই। কই মারি যদি তুমি সারা জনম জান্নাতের বাগানের মধ্যে থাকতে চাও, ও মা ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটার ফল যদি তুমি খাও, জিন্দেগিতে তোমাকে জান্নাত থেকে বের হতে হবে না, নাউযুবিল্লাহ।
মাজার হাওয়া আলাইহিস সালাম কয় বাবা আপনি কোন ফল খাইতে আর আল্লাহ তো নিষেধ করেছে কয় মা গো তুমি কি জানো না দুনিয়ার প্রধানমন্ত্রী যেই গ্লাসে পানি খা সাধারণ মানুষকে কিন্তু সেই গ্লাসে পানি খাইতে দেয় না কথা কন্যাকে সামান্য একটা এমপি সাপ এই মাইকে যদি কথা কয় দেখবেন সামসারায়া সামসা কইনি সামসারায়া কত কিছু দিয়ে মুচ্ছা কুচ্ছা একেবারে রুমাল দিয়ে মুচ্ছা দিব কারণ এমপি সাপের হাতের দাম মন হয় বেশি দাম না রে বাবা দাম না কারণ তার হাতের মধ্যে পরের টাকা মাইরে খাওয়ার কারণে আল্লাহ দিয়ে দিয়েছে করুণা পতাকা ঠিক কিনা যেতগুলা মানুষের করুণা হইছে তাকায় দেখেন সবগুলাই সুরার বাপার পতাকা ঠিক কিনা একটা মুসলমান প্রকৃত যারা ইমানদার একটারে আল্লাহ ধরাই নাই মসজিদের একটা মুয়াজ্জিন ধরে নাই মসজিদের একটা ইমাম সাহেবের হয় নাই এই যে কত মানুষ নামাজ পড়তেছে একটা নামাজি কেউ করুণায় ধরলো না একটা আম জনসাধারণ দিন মজুর তাকেও করুণা ধরলো না কারণ হইল তার পেটের ভিতরে যা আছে সব কিছু হালাল রক্তকে পানি করিয়া কষ্ট করিয়া কামাই করছে কামাই করিয়া খাইছে আল্লাহর কদমে সাজদা দিছে আল্লাহ তো বলেছে তুই কষ্ট করিয়া খাইয়া আমি আল্লাহর কদমে যদি সাজদা দেস আমি আল্লাহ তোর জিন্দেগির সব সমস্যার সমাধান দিয়া দিব আর যেই বলারে করুণা ধরছে তাকায় দেখেন এমপি মন্ত্রী প্রেসিডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক কারণ কি বাবা তারা কলমের খোসায় রটের বদলে বাঁশ দিছে রাস্তায় কলমের খোসায় রটের বদলে বাঁশ দিছে বিড়িতে ইতিমের হক নষ্ট করছে গরিবের হক নষ্ট করে খাইছে বিধবার হক নষ্ট করছে মসজিদের লাইগে টাকা আইছে 50,000 বাবা 50,000 টাকা আপনার কাছে স্বীকারোক্তি দিয়ে গেছে টাকা তুলতে গেছেন আনতে আনতে 30,000 20,000 গায়ে আছে না নাই এই যে তুমি টাকা গুলা খাইলা আল্লাহ তোমাকে করুণা দিব না আমাকে দিব জোরে কোন ঠিক কি না জন্য বাবা রে শয়তান তো পিছনে একজন আছে বলতেছে মা ও মা তুমি কি চাও তুমি কি জানো না ওই গাছটার ফল আল্লাহ স্বয়ং নিজে খাজুরে কন্যা হুজুবিল্লাহ এজন্য তোমরে খাইতে নিষেধ করছে আম্মাদান হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ মনটা বড় দুর্বল মহিলাদের মন কিন্তু এমনিতেই দুর্বল আপনি যদি তাদের সঙ্গে একটু ভালোবাসা দেখান তাদেরকে যদি একটু ভালোভাবে কথা বলেন একটু যদি আদর করতে পারেন যদি দুই মুঠো ভাত সুন্দর করে খাওয়াইয়া দেন খাওয়াইয়া দিয়া যদি রতন যোদ্ধা হোক আর যাই খাক না কেন সুন্দর করে একটা পান যদি তাকে বানায় খাওয়াইয়া দেন দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবো সারা জনম ভরিয়া আপনার নামের প্রশংসা করব ঠিক কি না যদি আপনি তাকে ভালোবেসে থাকেন ওই দিন দেখবেন আপনার নামে প্রশংসা করতে করতে একেবারে কর্মসারা আর যদি একটাও ভুলে কিল দিয়া থাকে আপনার নামে বদনাম করব তো করবই 14 গোষ্ঠী সহ কইরা দিব ঠিক কি না মহিলা মানুষের স্বভাবই এরকম এজন্য আম্মাজান হাওয়া আলাইহিস সালাম মনটা বড় দুর্বল শয়তান যখন মুরব্বীর সুরত ধরছে দরিয়া যখন বলছে মা ও মা পরের উপকার করাই আমার কাজ মনটা বড় দুর্বল আম্মাজান হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ ওনার মনটা গইলা গেছে জান্নাত থেকে ওই গাছের নিচে যখন চলে গেছে ফল সিরা খায়া পালাইছে স্টেন্ডার হাজত ধরে গেছে বাবা জান্নাতি পোশাক সব খুলে গেছে আর এমত অবস্থায় যখন তাদের স্তন্দার হাজত হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে ডাক দিয়ে কয় ও আদম হাওয়া আমি আল্লাহ যেমন পবিত্র আমার বানানো জান্নাত পবিত্র ঠিক কি না আওয়াজ দিয়ে কোন ঠিক কি না আমি আল্লাহ যেমন পবিত্র আমার কোরআন পবিত্র
আমি আল্লাহ যেমন পবিত্র আমার বানানো জান্নাত পবিত্র এখানে যারা বসবাস করবে তারাও পবিত্র কোন নাপাক মানুষকে আমি আল্লাহ জান্নাতে থাকতে দিব না কারণ জান্নাতের ভিতরে পায়খানা নাই ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত হইল উত্তম জায়গা বাবা জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই অশান্তি বলতে কোনো বস্তু নাই জান্নাতে নাপাক জিনিস বলতে কোনো কিছু নাই ও আদম হাওয়া তোমাদের যত স্থান দ্বারা হাজত ধরে গেছে এখন তোমাদের আর দুনিয়া জান্নাতে থাকা যাবে না পায়খানা করার জন্য আমি একটা জায়গা বানাইছি নাম রাইকে দিছি দুনিয়া জুড়ে কোন ঠিক কিনা যাও তোমরা দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে বাথরুম করবা পায়খানা করবা আর যদি তওবা করে আসতে পারো তোমার যেই বাড়ি তুমি রাইখে গেলা গুনামুক্ত হয়ে যদি তুমি আসতে পারো আবার বাড়িতে আসতে পারবা ঠিক কিনা এখন বাবাজিরা আমার আমাদের বাড়ি কিন্তু জান্নাতে ঠিক কিনা আমরা কিন্তু জান্নাতি মানুষ আমাদের মা বাবা যেহেতু জান্নাতি মানুষ আমরাও জান্নাতি দুনিয়ার জমিনে আসছি গুনাহ করছি তওবা করব এই মজলিসটা বড় কিন্তু দামি মজলিস বাবা আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় আলাইহিম সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা যেখানে নাকি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় ওই মজলিসের ভিতরে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ এই আল্লাহর নবীর উম্মত বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতেছে এখানে যারা বসা আছেন সুবহানাল্লাহ বলবেন তওবা করবেন আস্তাগফার করবেন মুনাজাত দিবেন দুইটা চোখের পানি ফালাইয়া যখন মালিকরে ডাক দিয়ে কইবেন মালিক ও আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বনি আদমকে বানাইলেন দুনিয়ার জমিনে ঘোরাফেরা করাইতেছেন গো মাওলা আবার এমন একটা সময় আসবে যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না যেই দিন বাবা সন্তানকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না নেতা নেত্রীকে চিনবে না উস্তাদ ছাত্রকে চিনবে না ছাত্র উস্তাদকে চিনবে না যেই মা বাবা আজকে তোমার আমার জন্য জীবন বিলিয়ে দিতে রাজি আছে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা যেই মা বাবা রাত্রকে দিন বানাইছে দিনকে রাত্র বানাইছে মাতার গাম্পায় ফালাইয়া পরিশ্রম করিয়া টাকা রোজগার করিয়া লেখাপড়া করিয়া লেখাপড়া করাইয়া বড় বানাইল এই মা বাবা তোমাকে পরিচয় দিবে না জান্নাতের বাগানের ভিতরে বাবা ময়দানে মহাশরে যে পরিচয় দিবে না এর একটা নমুনা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে নাম রাখছে করুণা জোরে কোন ঠিক কি না এর একটা নমুনা নাম হইছে করুণা যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান আপনারা দেখছেন কিনা জানি না রে বাবা আমি নিজে দেখছি একটা বাচ্চারে করুণায় আক্রান্ত হইছে বাচ্চা বিছানায় শুয়া শুয়া লাফালাফি করতেছে কান্নাকাটি করতেছে বুকের ভিতরে থাপড়াইতেছে রে বাবা মিথ্যা বলতেছি না রে বাবা কোন দুনিয়ার পিছনে দৌড়াও বাচ্চা কান্নাকাটি করতেছে আর বলতেছে মা ও মা গো মা দশটা মাস দশ দিন তুমি আমাদের গর্ভে ধারণ করলা দুই আড়াই মাস পর্যন্ত দুধ খাওয়াইলা মা গো এত কষ্ট করি আল্লাহ তো বাড়ি তো করছো ঘুমা আজকে আমি রোগে আক্রান্ত হয়েছি ও বা তুমি আমাকে একটু মুখে না আমার কলিজাটা ফাইটে যাইতেছে গো মা আমি নিজে দেখেছি রে বাবা মোবাইলের ভিতরে মা দূর থেকে বলতেছে মা ও বাবা তোমার তো করোনা রোগে আক্রান্ত হয়েছো তুমি আমি যদি তোমাকে ধরি আমি তো বাঁচবো না বাবারে মা এত দুনিয়া থেকে বাঁচার জন্য এরকম পরিচয় দিল কোন দুনিয়ার পিছনে দৌড়ো রে বাবা দুনিয়ার সামান্য রোগ থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য ভয়াবহতা থেকে বাঁচার জন্য মা যদি সন্তানকে পরিচয়
দুনিয়ার জমিনে বাপ আমার চাইতে কোন মানুষ কিন্তু বেশি আপন না, ঠিক কি না? আর ময়দানে মহাশর যখন শুরু হবে, ওই ময়দানে মহাশরে আজকে যে সূর্য বাবা 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, ওই সূর্য বাবা এত দূরে থাকবে না, ওই সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে রে বাবা। সূর্য আজকে পিঠ দিয়ে আলো দেয়, এরপরেও কোটি কোটি ফিরিস্তারা রহমতের পানি ডালতেছে আল্লাহর বান্দা, এরপরেও রাত্রিবেলা এখনো গরম করতেছে। চৈত্র মাস যখন আইসে যা, বন্ধের ভিতরে চড়ার ভিতরে কিন্তু খালি গায়ে থাকা যায় না আল্লাহর বান্দা। আর ময়দানে মহাশর যখন শুরু হয়ে যাবে রে আল্লাহর বান্দা, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, অর্ধ হাত উপরে সূর্য আসিয়া বাবা একটা নয় দুইটা নয় 12টা মুখ দিয়ে যখন আলো দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলা তখন বলবে ওয়ান্তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। ও বাবা, ওই দিনের ক্ষমতা, ওই দিনের রাজত্ব থাকবে আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহ্হারিয়া সিফাত ধরিয়া নিয়ে যখন বইসে যাবে রে আল্লাহর বান্দা, সূর্য যখন 12টা মুখ দিয়ে আলো দিতে থাকবে, সূর্যের গরমের কারণে কিয়ামতের মাঠটা তামা হয়ে যাবে, তামা হইয়া লাল টকটকা হয়ে যাবে আল্লাহর বান্দা, কোন মানুষ দাঁড়ায় থাকতে পারবে না সূর্যের গরমের কারণে, মাথার তালুটা টাস 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 করিয়া ফাটিয়া যাবে, শরীরের চামড়া গুলা বাবা টাস 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 করিয়া খুলিয়া খুলিয়া পড়বে। এমন অবস্থায় যখন শুরু হবে কিয়ামতের অবস্থা দেখিয়া সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, ফিরিস্তাদের পর্যন্ত হুঁশ থাকবে না, ফিরিস্তারা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কিয়ামতের মাঠটা বাবা থপ 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 করে কাঁপতে থাকবে, মানুষগুলা ময়দানে মহাশরের ভিতরে ও বাবা আল্লাহর বান্দা কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সমস্ত মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিসসালাম বলবে ও আমার সন্তানেরা, আমার ক্ষমতা নাই আজকে তোমাদের মুক্তির জন্য সুপারিশ করা, কারণ আল্লাহ আমারে ফল খাইতে না করল, এরপরও আমি খাইছি, আজকে আমি আসামি হয়ে আছি, না জানি আল্লাহ আমার উপর কোন বিচার করে। তোমরা যাও সুলাইমান নবীর কাছে, সুলাইমান বলবে আমিও পারব না, সুলাইমান বলবে তোমরা যাও নূহের কাছে, নূহ বলবে না আমি পারব না, কারণ কওম যখন আমার দাওয়াত মানে নাই, আমি বলেছি রব্বিলা তাজালাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাউরে চাইর না, ঘর বাড়ি কোনো কিছুই রাইখো না, আল্লাহ না জানি কোন প্রশ্ন করে তোমরা যাও মুসার কাছে, মুসার কাছে যখন চলে আসবে মুসা আলাইহিস সালাম বলবে না আমিও পারব না, কই কেন পারবেন না, কয়জন্যই পারব না, আল্লাহ বলেছে ওমা তিলকা বিয়ামিনি, মুসা তোমার হাতে কি, আমি যদি বলতাম কলা কি আসই একটাই চলত, আল্লাহ আমারে জিগাইছে একটা, আমি কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে দিছি, আল্লাহ যদি কয় ও মুসা জিগাইলাম একটা পাঁচটা কেন বললি, আমার তো জবাব দিতে দিতেই কর্ম সারা, তোমরা যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে না আমিও পারবো না, তোমরা যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাম বলবো আমি তো পারবোই না, কারণ হইল দুনিয়ার জমিনে এক শ্রেণী মানুষ আছে বাবা যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মানে, তারা মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে ঈসা তোমারে কেন আমার সন্তান বলতো, প্রশ্নের জবাব দিতে দিতে আমার কর্ম সারা, তোমরা আমার কাছে আসছো আমি তোমাদেরকে একটা মানুষের সন্ধান দিয়ে দিতে পারি, যেই মানুষটার কোনো পাপ নাই, যেই মানুষটার কোনো গুনাহ নাই, যেই মানুষটা সারা জনম
উম্মতের জন্য কান্নাকাটি করেছে, যেই মানুষটার শরীরের ভিতরে রক্ত, যেই মানুষটার শরীরের ভিতরে মশা বসা হারাম ছিল, এরপরও দিনের জন্য দুনিয়ার উম্মতের জন্য রক্ত ঝরাইছে, যেই মানুষটার শরীরের মধ্যে একটা আঘাত লাগতে দেয় নাই, জঙ্গলের সাপগুলা পর্যন্ত সেই মানুষটাকে সালাম দিত, গাছগুলা নবীজির সামনে আইসা পায়ের মধ্যে পড়িয়া পড়িয়া সালাম দিত, রে বাবা জঙ্গলের হরিণ গুলা আইসা সালাম দিত আল্লাহর বান্দা। একদিন আবু জাহেল আল্লাহর হাবিব রে ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ তুমি যে বলতেছো তুমি নবী, তুমি যদি আমাকে একটা মুজিজা দেখাইতে পারো আমি তোমাকে বিশ্বাস করব। কই কি দেখতে চান? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছ দেখা যা, গাছগুলা যদি তোমাকে সালাম দেয় আমি তোমাকে নবী বলে মেনে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা, গাছ জাগাত থেকে সালাম দিলে বেশি বিশ্বাস করবেন নাকি গাছ আমার কাছে আইসা সালাম দিলে বেশি মহব্বত করবেন? আবু জাহেল মনে মনে কয়, ওখান থেকে সালাম দিলেই তো চলতো, তুমি যেহেতু বলছো কাছে আসবে দেখাও একটু কাছে আসে কিনা। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করছে, আল্লাহর বান্দা গাছ মাটি সহ নবীজির সামনে আইসা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মত হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহা, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহা, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আমার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আমার, কুরআন পড়ো হাদিস পড়ো, কুরআন মানো হাদিস মানো, কুরআন মানো হাদিস মানো, পটঙ্গাটি জীবনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, সুরে কণ্ঠে কিনা আল্লাহর নবীর অম্মির কষ্টের জীবনী শুনাইতেছি, তারপরে অনেকেই চলে যা, এর একটাই কারণ আমাদের দিলের ভিতরে ময়লা একেবারে ভরপুর হয়ে গেছে, ঠিক কি না? কারণ যার যে যার দিকে বেশি আকর্ষণ, যার যেদিকে প্রেম
বেশি ওর দিকে যদি একটা কথা আসে মানুষ কিন্তু যাইতে পারে না কিন্তু না বাবা আজকে আমার মা অসুখের জন্য আমি যদি জীবন দিয়ে দিতে পারি রে বাবা আজকে একজন পচা মানুষের জন্য যদি আমি রাত্রকে দিন বানায় ফলাইতে পারি যেই না তার কোনো কিছু খাই না ওই না তার জন্য যদি জীবন দিতে রাজি হয়ে যায় আর যেই হাবিব আমার যেই আপনি আমার নবী যেই নবী বাবা দুনিয়ার জমিনেও আপনি আমাকে ভুলে নাই এখনো কবরের ভিতরে শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে আসরের ময়দান যখন শুরু হয়ে যাবে বাবা ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে আর ওই কঠিন মুহূর্তের ভিতরে একজন সেদিন আপনি আমাকে বলবে না ওই দিন দৌড়াইয়া দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগির মতো নবী আমার দৌড়াইতে থাকবে কারণ একটা বাচ্চাওয়ালা মুরগি যখন ক্ষেতের ভিতরে বাড়ির ডেগের ভিতরে যখন যা উপর দিয়া যদি একটা চিল দৌড়ায় দেখবেন বাচ্চাওয়ালা মুরগিটা কিন্তু দৌড়াদৌড়ি করতে থাকে বাচ্চা গুলারে পাকার নিচে রাখে ওরকম ভাবে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে জাহান্নাম যখন কিয়ামতের মাঠের দিকে আনা হবে বাবা জাহান্নাম তো গরম গরম আওয়াজ দিবে এই কঠিন আওয়াজ শুনিয়া সমস্ত মানুষ গুলা বেহুশ হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে আপনি আমার হাবিবুল্লাহ আপনি আমার নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে আল্লাহ ও হাবিব আমার আর কত কান্না কান্দাইবা ও আল্লাহ ও মালিক আমার শরীরটা দেখো শরীরটা আমার সালনের ছিদ্রির মতো ছিদ্র হয়ে গেছে আমার দাঁত মোবারক পইরা গেছে ও আল্লাহ মাথার ভিতরে লোহার করা বিন্দা গেছিল ও আল্লাহ আজকে যদি আমার একটা উম্মত কেউ যদি জাহান্নামে লওয়া আল্লাহ আমার জীবনে কুলাইব না আল্লাহ গো আমি কিছু চাই না আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দাও আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ ওই কঠিন মুহূর্তে আল্লাহর বান্দা এই কঠিন মুহূর্তেও যদি আপনি আমার নবী আমাকে আপনাকে না বলে যেই নবী জীবনের চাইতে বেশি ভালোবাসলো ওই নবীর আশেকের দেশ কিন্তু বর্তমান বাংলাদেশ ঠিক কিনা আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা যেই নবী আমাকে মিজানে বলবে না ফুলসিরাতে বলবে না হাসরের ময়দানে বলবে না যেই নবী দুনিয়াতে আমার জন্য বদদোয়া করে নাই যেই নবী কবরের ভিতরে আজ শুয়ে শুয়ে কাঁদতেছে এটা মুসলমানের দেশ এটা হাফেজ কোরআনের দেশ এটা মুফতি আমিনীর দেশ এটা শাহ জালালের দেশ এটা শাহ মাকতুমের দেশ এটা সৈয়দ ফজলুল করিমের দেশ এটা মুফতি আহমদ শফির দেশ এটা আল্লামা আজিজুল হকের দেশ এটা মুফতি আমিনীর দেশ এটা খতিব উবাইদুল হকের দেশ এই দেশের ভিতরে তাই কার যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতো না এই মুসলমানের দেশের ভিতরে তাই কার শাহজালালের পবিত্র ভূমির ভিতরে তাই কার কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহর নবীকে গালি দেয় প্রয়োজন পড়ে জীবন দিব তারপরেও নবীর দুশ্মনকে বাংলার জমিনে থাকতে দিব না ঠিক কিনা এটা মুসলমানের দেশ এটা হাফেজ কোরআনের দেশ আল্লাহর নবীর উম্মত আজকে যখন আপনি আমি কথা বলতে ভুলে গেছি নবীর জন্য জীবন দিতে রাজি আছি কে কে নবীকে ভালোবাসেন কে কে দুইটা হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহে তাকবীর আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আরে বাবা নবীর জন্য যদি ভালোবাসা থাকে আজকে আমাদের ভালোবাসা কেমন জিলা বিমারকে ভালোবাসা নবীরে ভালোবাসি কেমন ভালোবাসি যদি বলা হইত আজকে মাহফিলে খিচুড়ি হইব অথবা ইয়া নবী কইয়া সালাম দেওয়া হইব মুসল্লি মনে হয় আরো কিছু বাইরে যাইতো ঠিক কি না মুসল্লি আরো বাইরে যাইতো খিচুড়ির আশেক আর বাবা যেই নবী এত কষ্ট করলো আজকে নবীকে ব্যঙ্গ চিত্র করা হয়
নবীকে আক্রমণ করা হইতেছে, নবীর উপর কত অপমান করা হইতেছে, খতমে নবুয়াতের উপর আক্রমণ করা হইতেছে। যেই নবী শেষ নবী, যেই নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমাদের নবী হলো রহমাতাল লিল আলামিন। আর আমাদের নবী তো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও আল্লাহর নবীর উম্মত, আজকে শেষ নবীকে যদি কোন মানুষ না মানে, যদি কেউ মনে করে মির্জা গোলাম কাদিয়ানি কাজ্জাব, সেই নবী প্রয়োজন করে জীবন দিব, তবুও কাজ্জাবের গুরু বাংলার জমিনে থাকতে দিব না, ঠিক কি না? কারণ এটা মুসলমানের দেশ, আমাদের নবী শেষ, আমাদের নবী আর দুনিয়াতে নাই, আমরা সর্বশেষ নবীর উম্মত। এমন নবীর উম্মত আল্লাহ আপনি আমারে বাড়াইছে। সামনে একটা মাস আসতেছে, যেই মাসটার নাম হইল রমজান, ঠিক কি না? এই রমজান মাসের ভিতরে একটা নফল ইবাদত করলে অন্য কোন নবীর উম্মতকে 70টা নফলের সওয়াব দেওয়া হয় নাই। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহর নবীর উম্মত ভালো করিয়া শুনিয়া যাও, কত রাত্রই তো ঘুমাইছো, আজকে রাত্রটা একটু কুরবানি কর। অন্য কোন নবীর উম্মতকে একটা ফরজের সমতুল্য 70টা ফরজের সওয়াব দেওয়া হয় নাই। আপনি আমার নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া, সামনে রমজান একটা মাস আসতেছে, ওই মাসের ভিতরে একটা রাত্র আল্লাহ তাআলা দান করছে, ওই রাত্রটা যদি কোন উম্মত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর হস্তে কাটাইয়া দিতে পারে, আল্লাহর জিকির করিয়া এস করিয়া মহাব্বত নিয়ে যদি কাটাইয়া দিতে পারে, আল্লাহ তাআলা বলেছেন হাজার মাসের রাতের ইবাদতের চাইতে উত্তম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, অন্য নবীরা, অন্য নবীর উম্মতেরা এক অক্ত নামাজ পড়লে এক অক্তরই সওয়াব পাইত, পাঁচ অক্ত বললে পাঁচ অক্তরই পাইত, কিন্তু আপনি আমার নবীর উম্মত, আপনি আমাকে বানাইছে আল্লাহ, এমন পাওয়ার কোন দিয়া দিছে রে বাবা। আল্লাহর কোন বান্দা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে, ও আল্লাহ আমার উম্মতের বয়স কম, আমার উম্মত দুর্বল, আমার উম্মত বেশি দিন হায়াত পাবে না, আল্লাহ অন্য নবীর উম্মতের চাইতে যদি পিছে পড়ে যায় আমি নবীর ইজ্জত থাকবে না। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমার, আপনি ঘাবড়াইয়েন না, আপনি টেনশন করিয়েন না, ও হাবিব আমার, আমি আল্লাহ আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি, যদি কোনো উম্মত আপনার পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে কায়েম করে, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আমি ওই বান্দা বান্দির জন্য তাদের নেক আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেছেন ও দুনিয়াদার উম্মতেরা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো একটা বান্দা, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে মসজিদ বানায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের বাগানে একটা ঘর বানায়া দিবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন ও আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে সকলেই তো ক্ষমতা রাখে না একটা মসজিদ বানাইব, কি মিয়া আপনারা ওইটা পেয়েছেন রে? আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের?
উল্টে যাইতেছেন, বুঝতেছি না না বাইরে কে যাবো, ধরে নাই যাওয়া যাবো না, গান বাজনা হইলে তো যাইতো না। আরেকটা দেখলে পরে যাবো এখানে যতক্ষণ আছেন সব হইতেছে না গুণ হইতেছে, সুবহানাল্লাহ বলতেছেন লাভ না লস, আলহামদুলিল্লাহ বলতেছেন লাভ না লস, এই যে এখানে যতক্ষণ বসা থাকবেন আল্লাহর কসম করে বলতেছি প্রত্যেকের উপর বৃষ্টির মতো রহমত নাযিল হইতেছে, এবং আল্লাহর কুদরতি ক্যামেরার মাধ্যমে ফেরেশতারা আমাদেরকে ভিডিও করতেছে, সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর রহমতের বাগান তুইয়াও কত মানুষ দেখা দেখেন দূরের বাইরে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, পাহাড়ি অঞ্চল আপনাদের এলাকা, কত কষ্ট আমি আসলাম দেখলাম, এই কষ্ট করে একটা মাহফিল সাজাইছে, জান্নাতের একটা বাগান, এরপরও যারা আসতে পারলো না এরা কিন্তু আসলে হতবাগা ছাড়া আর কিছু না। যদি মাজুরতা থাকে, যদি দুর্বলতা থাকে, অসুস্থতা থাকে, ভিন্নতা, এমনিতেই যারা মাহফিল শোনার জন্য বাড়িতে আইছে, হ্যাঁ দেখেন ওই সাহস তুলে বসে মনে মনে কইতেছে, প্রকাশেও কিছু কিছু কয়ে বেড়া, হুজুররা যা করবো আমরা জানি, কারণ কি হুজুর তার কাম নাই, পরার বাড়ি খাই তো বুঝবো নাকি, পরার বাড়ি খাই তো বুঝবো নাকি, হ্যাঁ কইলে তো কবারই বা, পরার বাড়ি হুজুর করে কেউ এমনিতেই খাওয়ায় না, আপনারা একটা লোক বলেন তো হুজুর আমি একটা হুজুর হয়ে একদিনে ভাই খাওয়াইছি, কে লেগে খাওয়াইছে, হুজুর আমার মা বাবারা অসুস্থ একটু দোয়া করে দিবেন খাই যান, ফসলের মধ্যে ভালো লাভ হইতেছে না একটু আয় দোয়া করে দিয়ে যান, আপনার স্বার্থ আগে দেখলেন, এরপরে আরো সমস্যা হুজুর আমার ছেলেটা চাকরি হইতেছে না একটু দোয়া করে দেন, দোয়া নিয়ে করে খাওয়াই দিলেন, হুজুর আরো সমস্যা কি সমস্যা আমার একটা গাবি আছে বাচ্চা হয় না একটু দোয়া করেন, আরো সমস্যা কি সমস্যা আমার ছেলের বউয়ের বাচ্চা হয় না একটু দোয়া করে দেন, আছে না নাই, প্রত্যেকটা পদে পদে আপনার নিজের স্বার্থের জন্য দোয়া চান, হুজুর রাইতে সময় কয়টা ভাত খাওয়াই দেন, আর খুয়ে বেড়ান হুজুর রাই দেশটা খাইল, হুজুরের একদিন আমার 10 দিন যা লাগে দাওয়াত দিলাম দোয়া করলো না, একেবারে সমালোচনার জ্বর বইরে যাইবো, স্বার্থ ছাড়া তো কেউ কিছু করলো না, আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি নামাজ পড়ো তোমার সব রিজিকের বন্ধ ব্যবস্থা আমি করে দেব, সুবহানাল্লাহ, কালকে ওই আমগুরে বাজারে হইেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন বাইরে তুমি কইতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো কথা, এই এডি কয় না তো দেখেন, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আপনারা কোনো বেজার হইতেছেন না, বেজার হইলে হবেন সমস্যা নাই, দাওয়াত দিছেন আর নাই দিবেন না, এই প্রত্যেকদিন প্রোগ্রাম করি, গত রাত্রে 2-2.5 ঘন্টা বয়ান করছি, বহুদূর গিয়ে আজকেও এখানে আসছি, মুসাফির মানুষ কষ্ট করে আইছি আপনাদের এখানে, দোয়া করতেছি আল্লাহ তাআলা আপনাদের আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। রাত্র 12টা বেজে গেছে, আলোচনা যেদিকে যাওয়ার ওদিকে এখনো যাই নাই, আরো যদি 1 ঘন্টা আলোচনা করে থাকবেন থাকবেন সবাই, এখন শুনেন, তাহলে আল্লাহকে আমরা সকলেই কিন্তু ভালোবাসি নাকি বলেন, কারণ আল্লাহকে যদি ভালো না বাসি তাহলে তো উপায় নাই, কারণ কবরের ভিতরে হাসরের ময়দানে সমস্ত জায়গায় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে কোন হইলাম আমি, আবার বান্দা
এমন একটা সময় আসবে যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি, ঠিক কিনা? কারণ এমন একটা সময় ছিল বাবা, এক ফোঁটা নাপাক পানি আপনি আমি প্রত্যেকেই ছিলাম, যে নাপাক পানিটা শরীরের মধ্যে লাগলে ঘৃণা করতাম, লঙ্গির মধ্যে লাগলে ধুইয়া পরিষ্কার করে দিতাম। এক ফোঁটা নাপাক পানি বাবা মার রেহামের ভিতরে আল্লাহ ঢুকাইছে, ঢুকানোর পরে সুন্দর আকৃতি ধারণ করাইয়া রক্তের খণ্ড বানাইছে, এখান থেকে লাখমন গোস্ত বানাইছে, গোস্তর ভিতরে হাড্ডি দিছে, হাড্ডি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি ধারণ করাইছে, বড়াইয়া ভিতরে রূপ দিয়ে দিছে। আল্লাহর বান্দা তুমি পবিত্র মানুষ, তোমাকে আল্লাহ সুন্দর করে রাখবে। এজন্য মা পবিত্র জবান দিয়ে যে খানাটা খাইছে, এই খানাটা তোমার মুখ দিয়ে ঢুকাই নাই, নারী দিয়ে তোমার পেটের মধ্যে দিয়ে বরকতি মুখটা পবিত্র রাখছে, ঠিক কি না? পবিত্র রাখি আল্লাহর বান্দা তোমাকে মার পেট থেকে বের করে দুনিয়ায় পাঠাইলো, দুনিয়ায় পাঠানোর পরেও তুমি কিছু বলতে পারো না, তোমার একটা শব্দ ছাড়া, টে টে করে কান্না ছাড়া কিছু বলতে পারো না। তুমি যখন হুয়া হুয়া করে কান্দ, তোমার মার দিলের ভিতরে মায়া মমতা ঢেলে দিছে কে? আল্লাহ তোমার মার দিলের ভিতরে মহাব্বত ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে তুমি যখন কান্নাকাটি শুরু করিয়া দাও, সকলেই কাজ করতে পারে কিন্তু মা কিন্তু কাজ করতে পারে না, মা সব কাজ পালাইয়া আইসে দেখে তুমি আমি পায়খানা বাথরুম করে ফালাইছি, প্রস্রাব করে ফালাইছি, এরপরও টান দিয়ে কুলে লইয়া বুকের ভিতরে, মুখের ভিতরে চুমা দিয়া খানা দিত অথবা বুকের দুধ খাওয়ায় দিত রে আল্লাহর বান্দা। এই যে নিয়ামত আল্লাহ তাআলা সব কিছু দিল, ওই আল্লাহ তাআলাই তো নিজে বলতেছেন, বান্দা রে এক সময় তোমার কিছুই ছিল না, আমি আল্লাহই সব কিছু ছিলাম, এখন দুনিয়ার জমিনে আইসা তুমি হুবুদ দুনিয়ার সুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বতের মধ্যে পইরা আমি আল্লাহ। হাশরের ময়দান যখন শুরু হবে ওই দিন আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কবরের ভিতরে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, দুনিয়ার জমিনেও বাঁচানেওয়ালা আমি আল্লাহ ছাড়া কেউ নাই, ইজ্জতের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ইজ্জত পাইবা না, টাকা দিয়ে সম্মান কিনা যায় না, যদি টাকা দিয়ে যদি সম্মান কিনা যায় তো ডাব্লিউ বুশ রে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া মারতো না, কথা কম ঠিক কিনা? টাকা দিয়ে যদি সম্মান কিনা যায় তো বর্তমানে এই কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা শেষ হইতো না, ঠিক কিনা? টাকা দিয়ে যদি সবকিছু পাওয়া যায় তো আবু জাহেলের চাইতে ধনী এমন একটা লোক সে সম্মান হারা হইতো না, টাকা দিয়ে যদি সব পাওয়া যায় তো ফেরাউন কিন্তু ধ্বংস হইতো না। আল্লাহর নবীর উম্মতেরা ভালো করিয়া শুনিয়া যাও, ওই আল্লাহ বলেছেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, তোমরা যদি ভালোবাসিয়া এক কদম আমার দিকে অগ্রসর হও আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগায় যাব। জোরে কম সুবহানাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মনে মনে ডাকো আমি আল্লাহ তোমাদের নাম প্রকাশ্যে ডাকতে থাকব, তোমরা যদি কিছু সংখ্যক মানুষ একত্রিত হইয়া জমায়েত হইয়া যদি আমি আল্লাহকে মহব্বতে ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আমি আল্লাহকে একত্রিত হইয়া কিছু সংখ্যক মানুষ ডাকা ডাকি করতে থাকো, আমি আল্লাহ ঘোষণা দিতেছি রে বান্দা তোমাদের আলোচনা তোমাদের নাম সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা সবার সামনে আমি আল্লাহ ঘোষণা করব। এখন বাবা দিরা আমার
আল্লাহর নবী বলেছেন যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা আল্লাহর ঘর বানায় যাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের বাগানে একটা ঘর বানায়া দিবে সুবহানাল্লাহ এখন আমরা তো কেউ বানাইতে পারবো না আমরা তো কেউ কিন্তু দুনিয়ার জমিনে একটা মসজিদ বানানোর এত সহজ আমগরে সকলের ক্ষমতা নাই যা করে আছে তো আলহামদুলিল্লাহ আমগরে কিন্তু নাই সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর পয়গম্বর সকলেই তো মসজিদ বানাইতে পারবে না আল্লাহর নবী ডাক দিয়ে কই যদি একটা ইট কিনে দে যদি এক বস্তা সিমেন্ট দে যদি 1000 টাকা দে যদি একটু বালু কিনে দে যেই পরিমাণ দিয়ে সহযোগিতা করুক না কেন এই অল্প সহযোগিতার কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে বাবারে আমি কত জায়গায় যাই মসজিদ গুলা খুব সুন্দর দেখি কিন্তু আপনাদের মসজিদটা দেখে মনটা ভেঙে গেছে এই এলাকার ভিতরে তারপরে লেখা আছে পুরাতন জমে মসজিদ অনেক আগের মনে হয় অনেক আগের মসজিদ তো মসজিদ তো এরকম থাকা কথা না মসজিদ তো আল্লাহর ঘর বাথরুম আমগরে সুন্দর ঘর সুন্দর সবকিছু সুন্দর আল্লাহর ঘরটা এরকম নরমাল আল্লাহ কি হাসরের দিন কষ্ট করবে না কথা কন আল্লাহ কি বলবো না বান্দা তোর সাইতে কি আমার দাম কম ছিল তোর থাকার ঘর এত সুন্দর করলি আর আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানাইছি নাম রাখছি বাইতুল্লাহ ওখানে তোরা ইবাদত করস ইবাদতের ঘরটা এত দুর্বল কেন বান্দা জবাব দে হিসাব দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকবে না ঠিক কিনা এজন্য বাবাজিরা আমার এই মসজিদের কাজের জন্য যে আলোচনা করতেছি ইনশাল্লাহ আরো করব এখন আমি মুক্তসার ভাবে একটু বলতে চাই রাত্র 12টা বেজে গেছে আল্লাহর নবীর উম্মত এই মসজিদের কাজের জন্য 10 জন মানুষ 1000 কইরা টাকা আল্লাহর হস্তে আল্লাহর ঘরের জন্য দান করবেন আশারায়ে মুবাশশারা 10 জন মানুষ বিনা হিসাব জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইেন আস্তে কইেন জোরে বল সুবহানাল্লাহ 10 জন সাহাবী বিনা হিসাব জান্নাতে যাবে যাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী দিয়েছে এরকম 10 জন সাহাবী হযরত ওমর থেকে নিয়ে 10 জন সাহাবী বাবা 10 জন মানুষ 1000 করে টাকা দিবেন আমি মুসাফির মানুষ দোয়া করব মুসাফিরের দোয়া কবুল আগের আমার পূর্বের হুজুর বলে গেছে রে বাবা যে মুসাফিরের দোয়া কবুল যদিও আমি গুনাহগার তারপরেও তো মুসাফির আপনাদের নিয়ে দোয়া করব মা বাবার রুহের মাগফিরাতের জন্য বিপদ আপদ থেকে ইবাদতের জন্য দোয়া করব 10 জন মানুষ বলেন একজন করিয়া যে হুজুর 1000 করে টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ আমি দান করব বলেন